हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल बेंगली फूड पॉइंट। आशा करी आपनारा सबाई भालो आछेन। आज के आबारो एकटी अन्यरकम रेसिपी निये हाजिर होयेछि, बाधाकपि छानार कोफ्ता करी। एई रान्नाटी खुबी मजार एकटी रान्ना। सब समयेर मतो आजकेओ रान्नाटी सहज करे शेयार करछि। भालो लागले अवश्यई आमार चैनलटिके सबस्क्राइब करते भूले जाबेन ना। चलुन देखे नेई आजके टिप अफ दा डे एबं रान्नाटी। आमी प्रथमे देड़ कापेर मतो बाधाकपि कुचि करे सेद्ध करे निएछि। दिए दिच्छि एर साथे एक कप जल झरानो छाना, एकटा चामच काँचा मरिचेर कुचि, दुई चा चामच धने पाता कुचि, দিচ্ছি দেড় চা চামচ আদা বাটা, এক চা চামচ হলুদের গুঁড়া, এক চা চামচ নুন, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, এক টেবিল চামচ বেসন, বেসনটা আমি বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করেছি, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চালের গুঁড়া। চালের গুঁড়া বড়াটাকে খুব ক্রিস্পি করবে। এবার ভালো করে মেখে আমি একটা টাইট ডো তৈরি করে নিচ্ছি। বড়া তৈরি করার জন্য আমার ডোটা রেডি। এবার আমি ছোট ছোট বলের মতন করে নেব। আপনারা চাইলে চপের মতো চ্যাপটা শেপও দিতে পারেন, অথবা মুঠো মুঠো করে লম্বাও করতে পারেন। আমার বলগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি চুলায়। চুলায় আমি বড়াগুলো ডিপ ফ্রাই করব। এর জন্য আমি বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে, তখন আস্তে আস্তে আমি বলগুলো তেলে ছেড়ে দেব। খুব সাবধানে বলগুলো ছাড়তে হবে, নয়তো ভেঙে যেতে পারে। এবার চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে বলগুলো এপিট ওপিট করে ভেজে নেব। আমি বড়াগুলো গোল্ডেন কালার করে ভাজব। খুব সময় ধরে আস্তে আস্তে বড়াগুলো ভাজতে হবে, নয়তো উপরটা ক্রিস্পি হয়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। আমার বলের কালারগুলো চেঞ্জ হয়ে একটা সুন্দর কালার চলে এসেছে। আমার বলগুলো তৈরি। এবার আমি তুলে ভালো করে তেল ঝরিয়ে সাইডে রেখে দেব। এবার আমি প্যান থেকে বেশ খানিকটা তেল কমিয়ে রেখেছি। এবার ওই তেলে দিয়ে দিব একটা তেজপাতা, এক চা চামচ গোটা জিরে। জিরেটা যখন ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় এক চা চামচ কসুরি মেথি। কসুরি মেথিটা আমি দিয়েছি, একটা সেন্ট আসবে ভালো। আপনারা চাইলে এখানে এটা স্কিপও করতে পারেন। আমি এগুলো একটু হালকা ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব এক কাপ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি এক কাপ টমেটো বাটা,
আর দেব এক চা চামচ আদা বাটা। এগুলো আমি হালকা একটু ভেজে নেব, এতে করে টমেটো আর পেঁয়াজের যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে এবং তরকারিটা সহজে নষ্ট হবে না। যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া, এক চা চামচ ধনিয়া গুঁড়া, এক চা চামচ জিরা গুঁড়া, এক চা চামচ লাল মরিচের গুঁড়া। এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করতে পারেন। এবার মশলাগুলো যাতে পড়ে না যায় এবং একটু ভাজা ভাজা হয় এর জন্য এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু জল। জলটা দিয়ে আমি মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে তরকারির স্বাদটা তত ভালো হবে। দিয়ে দিচ্ছি এক চা চামচ নুন, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। চিনিটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে নিরামিষে চিনিটা দিলে খুব ভালো লাগে। আর দিয়ে দেব 1/3 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ টক দই। টক দইটা খুব ভালো করে ফেটিয়ে দিতে হবে, নয়তো এটা ছেড়ে যেতে পারে। এবার আমি দিয়ে দিচ্ছি টক দইয়ের বাটি ধোয়া একটু জল। জলটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচা পাকা লঙ্কা চেরা দুটো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। লঙ্কাটা দেওয়ার কারণ এতে একটা ভালো সেন্ট আসবে। এবার আমি একদম চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নেব। যখন আস্তে আস্তে তেলটা ভেসে আসবে তখন আমি আরেকটু কসুরি মেথি দিয়েছি প্রায় 1 চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া পাতা কুচি, 2 চা চামচ ঘি। নিরামিষের তরকারির মধ্যে একটু ঘি দিলে খুব ভালো সেন্ট আসে। আর দিয়ে দিব কিছু কিশমিশ, কিশমিশটা আমি আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার ভালো করে একটু সেদ্ধ করে নেব এবং তেলটা পুরোপুরি যখন ভেসে আসছে তখন বুঝে নিতে হবে আমার গ্রেভিটা রেডি। এবার আমি সার্ভিং ডিশে বলগুলো তুলে নিচ্ছি। বলগুলো যদি আমি গ্রেভির মধ্যে চুলায় দিয়ে দিতাম তাহলে বলগুলো খুলে যেত, তাই আমি সার্ভিং ডিশে আগে বলগুলো নিয়ে এর উপর আমি আস্তে আস্তে গরম গরম গ্রেভিটা ঢেলে দিচ্ছি। গরম অবস্থায় গ্রেভিটা ঢেলে দিলে এর মশলাটা এর ভেতরে খুব তাড়াতাড়ি ঢুকে যাবে। এবার আমি এর উপরে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে পরিবেশন করছি। তৈরি হয়ে গেল আমার মজাদার ছানা বাঁধাকপির কোপ্তা কারি। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, আর অবশ্যই আমার চ্যানেলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।